প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, এখনও নির্বাচনের অনুকূল পরিবেশ নেই। তার মানে এই নয় যে নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ভবনে সিনিয়র সাংবাদিকদের সাথে বৈঠকে একথা বলেন তিনি। বৈঠকে অংশ নিয়ে সিনিয়র সাংবাদিকরা বলেছেন, রাতে ভোটের বদনাম দূর করতে ব্যালট পেপার পাঠাতে হবে ভোটের দিন সকালে। নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির আশঙ্কার কথাও বলেন তিনি। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিনিয়র সাংবাদিকদের সাথে বৈঠকে বসে ইসি। এই সংলাপে টেলিভিশন পত্রিকার প্রধান সম্পাদক, সিনিয়র সাংবাদিকরা অংশ নেন। এ সময় সিনিয়র সাংবাদিকরা বলেন, জেলা প্রশাসক নয়, রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে। আমাদের যে নির্বাচনের যে ধারাবাহিকতা, সেটাও তো আপনাদের ঘাড়ে একটা বোঝা। অতীত নির্বাচন কমিশন কেমন কাজ করছে, তাদের সম্বন্ধে জনগণের কি ধারণা, ওই ধারণা কিন্তু আপনাদের ঘাড়েও আছে। ও দেখছি তো ইলেকশন কমিশন কিভাবে কাজ করে। সো আপনাদের উপরে জনগণের আস্থার ওইটাও কিন্তু একটা বিরাট সংকট সৃষ্টি করে। সো আমি মনে করি আপনাদের এই দুই সিদ্ধান্ত, যেটা হলো ব্যালট পেপার সকালে যাবে আর রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের কর্মকর্তা হবে, তারপরেও যে একটা খুব 100% গ্যারান্টি নয়। আমরা যদি বুকের রক্ত দিয়ে যদি আমরা আমাদের রাষ্ট্রভাষা মাতৃভাষা প্রতিষ্ঠা করতে পারি, বুকের রক্ত দিয়ে যদি আমরা স্বাধীনতা অর্জন করতে পারি, তাহলে কেন আমরা আমাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে একটি সুষ্ঠু নির্বাচন করে দেখাতে পারবো না? কেন আসুন অন্তত আমরা সেই কাজটি করি। পরে সিসি কাজী হাবিবুল আওয়াল বলেন, 42,000 কেন্দ্রের 2,00,000-এর বেশি বুথ কমিশন থেকে একসঙ্গে মনিটর করা সম্ভব নয়। প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে হলে পোলিং এজেন্টদের ভূমিকার উপর জোর দেন। এখন অবধি সেই প্রত্যাশিত অনুকূল পরিবেশটুকু হয়ে ওঠেনি। প্রতিটি রাজনৈতিক দলে বা জোটের রাজনৈতিক কৌশল থাকতে পারে, সেটা পলিটিক্যাল ইস্যু। নির্বাচন কমিশন ওর মধ্যে অনধিকার চর্চা করবে না, কিন্তু আমরা নিরন্তর আহ্বান জানিয়ে যাব, আপনারা আসেন সমস্যার সমাধান হোক, অথবা মাঠে আপনারা বিরাজমান সংকটগুলো নিরসন করুন। অনিয়মের সংস্কৃতি থেকে বের হতে সবাইকে সমন্বিতভাবে চেষ্টা করতে হবে বলেও মনে করেন সিইসি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।